এই শীতে আপনার গবাদি প্রাণীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনি ব্যবহার করতে পারেন একালভেট, যেটা একমি কোম্পানি বাংলাদেশে বিক্রি করছে। একালভেটের প্রতি 250 মিলিতে রয়েছে ক্যালসিয়াম 6.52 গ্রাম, ম্যাগনেশিয়াম 2.09 গ্রাম, ফসফরাস 5.31 গ্রাম, বোরিক অ্যাসিড 14.38 গ্রাম এবং ডেক্সট্রোজ 50 গ্রাম। একালভেটের যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ আয়ন যা হাড় ও দাঁতের মূল উপাদান এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম, রক্ত জমাট বাঁধা, নিউরোমাস্কুলার ও মেটাবলিক কার্যক্রমের জন্য প্রয়োজন। দুগ্ধাবস্থায় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতি হলে হাইপোক্যালসিমিয়া অর্থাৎ দুধ জ্বর হতে পারে। এতে আছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম একটি অপরিহার্য ইলেকট্রোলাইট, অনেক এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে এবং ফসফেট পরিবহন, পেশি সংকোচন ও স্বাভাবিক সংকেত পরিবহনের সাথে জড়িত। এতে আছে ফসফরাস। ফসফরাস শক্তি ও আমিষ মেটাবলিজমের মূল উপাদান, এটি হাড় এবং গাঠনিক উপাদানও। গবাদি পশুতে দুধ জ্বর এবং এর সাথে ফসফরাসের ঘাটতি হতে পারে। একালভেট এর প্রয়োগ মাত্রা, মাংসপেশিতে চামড়ার নিচে ধীর গতিতে শিরাপথেও দিতে পারবেন। গবাদি পশু মহিষ, বাছুর, ভেড়া এবং ছাগলের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি 10 কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশিতে অথবা চামড়ার নিচে ধীর গতিতে শিরাপথে 2 থেকে 3 দিন প্রয়োগ করতে হবে। প্রয়োজনে 12 ঘন্টা পরপর পুনরায় প্রয়োগ করা যেতে পারে। শিরাপথে প্রয়োগের ক্ষেত্রে ধীর গতিতে প্রয়োগ করতে হবে। ইনজেক্টেবল সলিউশনটিকে প্রয়োগের পূর্বে পশুর শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করে নিতে হবে। মাংসপেশিতে অথবা চামড়ার নিচে প্রয়োগের ক্ষেত্রে স্থানীয় প্রতিক্রিয়া কমানোর জন্য সমপরিমাণ ঔষধকে বিভিন্ন স্থানে প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন একালভেট। আপনার নিকটস্থ যে কোনো ভেটেরিনারি ঔষধের দোকানে পেয়ে যাবেন একমি কোম্পানির একালভেট।